দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের মেরুদণ্ডের জটিলতা দিন দিন বাড়তে থাকে। এ অবস্থায় গত 31 জানুয়ারি তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে। তখন থেকেই তার অসুস্থতা নিয়ে নানা ধরনের গুঞ্জন উঠতে থাকে। তবে বিএমএসএসইউর অর্থোপেডিক বিভাগের চেয়ারম্যান এবং তারেক রহমানের জন্য ওই হাসপাতাল কর্তৃপক্ষ গঠিত 3টি মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক সিরাজউদ্দিন জানান, এখন থেকে 8 বা 10 মাস আগে তার মেরুদণ্ডের 2টি অংশ ভেঙেছে। এক ভদ্রলোক হয়তো উপস্থিত পড়ে গেল, তাকে ফেলে দেওয়া হলো। যদি কেউ যদি এইভাবে পড়ে যায় তাহলে তার মাথার ভাগটি ভাঙবে, কেউ যদি পিঠে মারে তাও ভেঙে যেতে পারে, যে কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে তার জন্য ভাঙতে পারে। ওনার জন্য হয়তো বা সে হাসপাতালে ভর্তির পর প্রথম দিকে তারেক রহমানের অসুস্থতা কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও এখন তার মাত্রা দিন দিনই আশঙ্কার দিকে যাচ্ছে বলেও জানান অধ্যাপক সিরাজ। ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপস আছে, ওই নার্ভটা যে জায়গায় সাপ্লাই দিয়েছে ওই নার্ভটা যদি দুর্বল হয়ে যায় ওই পাটা দুর্বল হয়ে যায়, আংশিক পঙ্গু হয়ে যাবে, দুর্বল হয়ে যাচ্ছে আর কি, সে হাঁটতে পারে না, সে লেম খুঁড়ায় খুঁড়ায় হাঁটছে। মেডিকেল বোর্ড প্রধান আরো জানান, তারেক রহমানের বর্তমান শারীরিক অবস্থায় দেশে তার জন্য আর কোনো উন্নত চিকিৎসার সুযোগ নেই। এ অবস্থায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে গেলে তার দায়ভার চিকিৎসকরা নেবেন না বলেও জানান তিনি। এটা যদি অ্যাক্সিডেন্ট ঘটে সেই দায়িত্ব যেন আমার উপর সম্পূর্ণ না আসে, এই জন্য তো আপনাদের সাথে এত স্বর্ণপূর্ণ হচ্ছে, আপনাদের কাছে জানাচ্ছে, বিনয়ভাবে সরকারকে জানানো হচ্ছে যে ওকে ট্রিটমেন্টের জন্য একটু বাড়িতে বাইরে পাঠান। তারেক রহমানের চিকিৎসার জন্য এ পর্যন্ত গঠিত 4টি মেডিকেল বোর্ডই তাকে বিদেশে পাঠিয়ে অস্ত্রোপচারের সুপারিশ করলেও সরকার এখনো কোনো ব্যবস্থা না নেয় হতাশার কথা জানান তারেক রহমানের চিকিৎসক অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ ও কাজী মাজহারুল ইসলাম। মোস্তফা আকমল, ওয়ান নিউজ, ঢাকা।